এশিয়া কাপে আজ উনিশ সেপ্টেম্বর মুখোমুখি হয় ভারত পাকিস্তান দীর্ঘ পনেরো মাস পর বাইশ গজে মুখোমুখি দুই দেশ বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় মাঠে নামে দুই দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ তবে ব্যাটিং ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি পাকিস্তান শুরুতেই সাজ ঘরে ফিরলেন ওপেনার ইমামুল হক ব্যক্তিগত দুই রানে ভুবনেশ্বর কুমারের বলে ধোনিকে ক্যাশ দিয়ে ফেরেন তিনি এরপর চাহালকে ক্যাশ দিয়ে ভুবনেশ্বর কুমারের বলে রানের খাতা না খুলেই ফেরেন ফখর জামান এরপর সাতচল্লিশ রান করা বাবর আজম কুলদীপ যাদবের শিকার হয়ে ফেরেন অন্যদিকে রান রান করে আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন শোয়েব মালিক এরপর আর ব্যাট হাতে কেউ দাঁড়াতে পারেনি সরফরাজ ছয় আসিফ নয় সাদাব আট ফাহিম একুশ হাসান আলী এক ও উসমান শূন্য রান করে ফেরেন তবে আঠারো রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ আমির অন্যদিকে ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার ও কেদার যাদব তিনটি যশপ্রীত বুমরা দুটি ও কুলদীপ যাদব একটি করে উইকেট শিকার করেন এরই ফলে তেতাল্লিশ দশমিক এক ওভারে একশো বাষট্টি রানে অল আউট হয়ে যায় পাকিস্তান জয়ের জন্য ভারতের প্রয়োজন একশো তেষট্টি রান পাকিস্তানের দেওয়া একশো তেষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু হয় ব্যাটিং ঝড় উনচল্লিশ বল থেকে বাহান্ন রান করে আউট হয় রোহিত এরপর দলীয় একশো দশ রানের মাথায় ক্যাচ দিয়ে ছিচল্লিশ রান করে আউট হয় শেখর ধাওয়ান শেষ খবর পাওয়া পর্যন্ত বাইশ ওভার শেষে দুই উইকেটে একশো তিরিশ রান ভারতের জয়ের জন্য দরকার তেত্রিশ রান আট উইকেটের বিশাল জয়ের পথে ভারত ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ